ডিজিটাল সিস্টেমের আজকের ক্লাসে আমরা এখন আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা কনভার্ট করতে পারি, হ্যাঁ কনভার্টিং টু সাম অফ মিন টার্ম কিভাবে কনভার্ট করতে পারি আমরা এগুলো দেখব, এবং কিভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা ফাংশন কে কিভাবে হচ্ছে ম্যাক্স টার্ম দিয়ে প্রকাশ করতে পারি, বা প্রোডাক্ট অফ সাম দিয়ে প্রকাশ করতে পারি, বা হচ্ছে সাম অফ প্রোডাক্ট দিয়ে প্রকাশ করতে পারি, আমরা সেগুলো আজকে এখন দেখব আর কি। তো আমার একটা ফাংশন দেওয়া আছে, দ্যাটস গুড, এটা ফাংশন ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে ওয়াই বার এক্স বার জেড। তাহলে এটা যদি দেওয়া থাকে আমি এটা অনুযায়ী সেই ড্র করে ফেলছি, ড্র করছি, ট্রুথ টেবিল ড্র করছি এবং সেই ভ্যালু গুলা পাইছি। আর মেইন টার্ম যেহেতু আমরা জানি যেগুলো ওয়ান আছে সেগুলোর ক্ষেত্রে আমার নিতে হবে, এগুলো আমার নিতে হবে, তো আমি এগুলো সবগুলো নিয়ে ফেললাম। আমি সবগুলো নিয়ে ফেললাম, এগুলো জানি কিভাবে নিতে হয়, যদি না জানি তাহলে পরে আগের ভিডিওটা দেখে নিবো, দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে। তাহলে এখানে 0 1 2 0 1 2, দ্যাটস গুড। এরপর 4 5 4 5 আমরা নিয়ে ফেলছি, লিখতে পারি, তাহলে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা যদি চলে আসি যে একটা ফাংশন যদি দেওয়া থাকে এবং ফাংশনটা যদি মিন টার্মে দেওয়া, এখানে ফাংশন দিচ্ছে, এখন এখান থেকে মিন টার্ম বের করতে হবে, ফাংশনে মিন টার্ম দেওয়া নাই। যদি একটা ফাংশনের মিন টার্ম দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে ফাংশনের মিন টার্ম বের করব? প্রথমে ফাংশনটা আমরা নিব, ট্রুথ টেবিল ড্র করব, আউটপুটে যে ওয়ান পাবো সেই ওয়ান গুলো অনুযায়ী আমি মিন টার্ম বের করব, এরপর হচ্ছে সেগুলোকে আমি সাম করে দেবো। এভাবে হচ্ছে আমরা একটা ফাংশনের থেকে মিন টার্ম বের করতে পারি আর কি। ফাংশন থেকে মিন টার্ম বের করা ইজিলি। এখন আমি যদি বলি যে প্রোডাক্টের জন্য কিভাবে হবে আর কি, হ্যাঁ যে হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম কিভাবে বের করতে পারবো, বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম রিলেশনটা আমি কিভাবে প্রকাশ করতে পারবো, সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে চলে আসি। আচ্ছা, তো এখানে আমাদের ফাংশন দেওয়া আছে হচ্ছে এফ ওয়াই বার এক্স ওয়াই, এটা ফাংশন দেওয়া আছে, এটা আমি টোটাল ড্র করে ফেলবো। ম্যাক্স টার্ম যেহেতু আছে, সো আমার জিরো যেখানেগুলো হবে সেগুলো নিতে হবে। তাহলে আমার এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে আমি নিবো, এই তিনটা নিবো, তাহলে হচ্ছে M3 M6 M7, তাহলে M3 M6 M7, তো এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার ম্যাক্স টার্ম। তো ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম যদি প্রকাশ করি তাহলে আমি এরকম করে প্রকাশ করতে পারি। এখন M3 মানে কত? M3 মানে হচ্ছে এখানে x বা x প্লাস y বার প্লাস z বার, আর M6 মানে হচ্ছে কত? এইভাবে এটা, আর M7 মানে হচ্ছে কত? এটা। এখন এগুলা কিভাবে পাই? এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে বা একটু আগে আমরা আলোচনা করছি, আমরা প্রিভিয়াস ভিডিওটা দেখলে আমার আইডিয়া হয়ে যাবে যে আসলে আমরা এটা কিভাবে পাচ্ছি না পাচ্ছি। তাহলে আমাদের কথা হচ্ছে কিভাবে একটা ফাংশন কি আমরা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে প্রকাশ করতে পারি, বা একটা ফাংশন থেকে ম্যাক্স টার্মগুলো কিভাবে বের করতে পারি। তাহলে ফাংশনটাকে প্রথমে ট্রুথ টেবিলে বানাবো, ফাংশনের যে আউটপুট গুলো জিরো হবে সেগুলো আমরা নিব, ওই সেগুলো অনুযায়ী আমরা M3 M6 M7 এই মানগুলো নিলেই আমার হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম অথবা ম্যাক্স টার্ম বের হয়ে যাবে একটা ফাংশন থেকে আর কি। এগুলো আমরা বাসায় একটু প্র্যাকটিস করবো, করলে আমাদের জন্য সুবিধা হবে। একটা ট্রিক্স বলে দেই, আমার যদি ফাংশনের মিন টার্ম বের করে ফেলতে পারি, মিন টার্ম যেগুলো হবে, ধর মিন টার্ম হইছে এখানে আমার জিরো, মিন টার্ম হইছে আমার এখানে 0 1 2 3, একটু দাঁড়াই, হ্যাঁ আমি একটু পেনটা নিয়ে নিই, ওকে 0 1 2 4 5, এগুলো হচ্ছে আমার মিন টার্ম। তাহলে ম্যাক্স টার্ম কত হবে? 0 1 2 3 4 5 6 7, দেখেন 6 7, এই তিনটা হবে আমার ম্যাক্স টার্ম। তাহলে মিন টার্ম যেগুলো হবে সেগুলো বাদে বাকি যেগুলো হবে সেগুলো হচ্ছে আমার ম্যাক্স টার্মের জন্য, আর মিন টার্ম গুলো আমি নিয়ে সেগুলো হচ্ছে প্লাস দিয়ে প্রকাশ করব, আর ম্যাক্স টার্ম যেগুলো পাবো সেগুলোকে নিয়ে আমি ডট দিয়ে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে আমার সাম অফ মিন টার্ম, আর ওটা হচ্ছে আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। একটু খেয়াল রাখবো, হ্যাঁ একটু খেয়াল রাখবো, তো আমরা দুটো মনে ফাংশন থেকে বের করতে পারবো আর কি। তো এখানে একটা ফিগার দিয়ে ওরা দেখায় দিছে আর কি, কনভার্সন কি করছে না করছে দেখায় দিছে। একটু আগে আমি যেটাকে বললাম, যদি আমার মিন টার্ম কয়টা হয়, মিন টার্ম কয়টা হয়, মিন টার্ম কয়টা হয়, ম্যাক্স টার্ম হবে বাকিগুলো, ম্যাক্স টার্ম হবে বাকিগুলো, জিরো গুলো মিস ম্যাক্স টার্ম আর ওয়ান গুলো মিন টার্ম। নেওয়ার পরে আমি মনে হয় বলতে পারি যে ফাংশন যদি পুরোটা থেকে থাকে, এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমি কত পাবো? 1 1 2 3 5 7, 1 2 3 5 7, আর প্রোডাক্ট অফ সাম এই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে 0, আমার এখানে বাদ পড়তেছে 4, এখানে 6, তাহলে 0 4 6 হচ্ছে আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ মিন টার্ম, সাম অফ মিন টার্ম হচ্ছে কত আমার 1 2 3 5 7। সো আমার যেটা ফাংশন দেওয়া থাকে আমরা ইজিলি এভাবে বের করে ফেলতে পারবো আর কি। হ্যাঁ, আজকের ক্লাসে বেসিক্যালি মিন টার্ম আর ম্যাক্স টার্মের ডিটেলস নিয়ে কথা বলা হচ্ছে। এরপরে চলে আসে ও আরেকটা ভালো জিনিস, যদি আমার একটা ফাংশন দেওয়া থাকে আমি মিন টার্ম এবং ম্যাক্স টার্ম কিভাবে ট্রুথ টেবিল ছাড়া বের করতে পারি। আগেটা ট্রুথ টেবিল দিয়ে বের করছি, এখন ট্রুথ টেবিল ছাড়া কিভাবে বের করতে পারি? তো ট্রুথ টেবিল দিয়ে বের করার একটা ওয়ে হচ্ছে, আমরা যখন বের করতে যাই, ধরুন এটা একটা ফাংশন দেওয়া আছে আমার, এখন কি করতে হবে? ম্যাক্স টার্ম গুলা, মিন টার্ম গুলা বের করতে হবে, মিন টার্ম গুলা বের করতে হবে। তাহলে আমরা ট্রুথ টেবিল দিয়ে ফাংশন থেকে বের করতে পারি, যেটা একটু আগে দেখলাম। হ্যাঁ, একটু আগে মানে এই
দুইটি নিট আগে দেখলাম। আর এখন কিভাবে হচ্ছে এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে আমি বের করতে পারি? তাহলে প্রথম কথা হচ্ছে, আমি যখন ফাংশন পাবো, এই ফাংশনের মধ্যে সব ভেরিয়েবল নাই, এই এক্স আর ওয়াই আছে কিন্তু এখানে শুধু এক্স ওয়াই নাই। তো আমি যদি এরকম করে পাই এবং আমি যদি সাম অফ মিন টার্ম বের করতে চাই, যে ভেরিয়েবলটা মিসিং তার হচ্ছে ওই ভেরিয়েবল এবং তার তার হচ্ছে কমপ্লিমেন্টটা আমরা কি তার কমপ্লিমেন্টের যোগ ফলটা কি আমরা ডট গুণ করব। তার মানে এখানে যেহেতু ওয়াই মিসিং, তার মানে ওয়াই প্লাস ওয়াই বারকে এখানে ডট করব। এখানে যদি জেড মিসিং হইতো, জেড প্লাস জেড বারকে এখানে ডট করব, করলে হচ্ছে আমাদের এই হয়ে গেছে, শেষ, ঝামেলা শেষ। তার মানে একটা ফাংশন যদি দেওয়া থাকে, আমি ট্রুথ টেবিল দিয়ে করতে পারি অথবা এইভাবে এক্সপ্রেশন দিয়ে করতে পারি। এক্সপ্রেশন দিয়ে করার সময় আমি যখন সাম অফ মিন টার্ম বের করতে যাব, তখন আমার যে ভেরিয়েবল মিসিং হবে সেই ভেরিয়েবলের বার এবং সেটার যোগফলকে আমি এখানে গুণ করে দিব। গুণ করে দিয়ে হচ্ছে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। পরের টাফ আমি একটা দুইটাই করা আছে, আমি একটা বুঝাই দিছি আর একটা দেওয়া আছে, আমাদের মতো করে দেখে নিবো আর কি। হ্যাঁ, যে কিভাবে কি করছে না করছে। তো এটি পাশে এখানে যে তিনটা ভেরিয়েবল ছিল এ বি সি, দেখেন এখানে শুধু এ আছে, হ্যাঁ এখানে এ আছে, বি সি নাই। সো দুইটা ভেরিয়েবল যেহেতু মিসিং, তাহলে বি এর জন্য বি প্লাস বি বার, সি এর জন্য সি প্লাস সি বার। এখানে এ বি বি সি আছে, এ নাই, তার জন্য আমি এ প্লাস এ বার নিয়ে ফেলছি। এখন সবগুলাকে ক্যালকুলেশন করলে আমি যেটাই পাবো সেটাই হচ্ছে আমার সাম অফ মিন টার্ম। তো এভাবেও একটা ফাংশন থেকে আমরা সাম অফ মিন টার্ম বের করতে পারি। আচ্ছা, এখন সাম অফ ম্যাক্স টার্ম যখন বের করতে যাব, একটু একটু কঠিন মনে হইতে পারে সাম অফ ম্যাক্স টার্মটা, যে আমরা যখন সাম অফ ম্যাক্স টার্ম বের করতে যাব, তো দুইটা ভেরিয়েবলের জন্য আমি যখন বের করতে যাব, বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করব। তো ডিস্ট্রিবিউটেড ল আমরা মনে হয় জানি, তো এটা যদি থেকে থাকে, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, যেহেতু মাঝখানে আমার প্লাস আছে, তাহলে এটা এটা আমি যদি করতে যাই তাহলে আমি কি পাবো, বেসিক্যালি এটার সাথে এটা গুণ করব। হ্যাঁ, তার মাঝখানে যদি প্লাস আছে তাহলে প্লাস, আবার এটার সাথে এটা গুণ করব, করে হচ্ছে আমি মনে হয় আমার কাজটা হয়ে যাবে। তাহলে আমি এটার সাথে এটা গুণ করতে, এটার সাথে এটা ওইটা করে আমরা করতে পারি। আর এখানে হচ্ছে টু সেকেন্ড ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করছে, আমরা ওইভাবে করতে পারি। আর আমরা যদি এইভাবে করি তাহলে হচ্ছে আমরা সেকেন্ড ডিস্ট্রিবিউটেড ল পাবো। আর ওইভাবে করলে একটা অসুবিধা কি জানেন, ওইভাবে করলে আমার এক্সটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, এটা আরো ছোট হয়ে যাবে। সো ওইভাবে না করে আমরা সেকেন্ড ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করব। সেকেন্ড ডিস্ট্রিবিউটেড ল অনুযায়ী কি বলতে পারি আমরা, এক্স প্লাস এক্স বার ডট y plus y bar, এবং এটা ক্যালকুলেশন করলে আমরা x plus y bar পাবো, আলটিমেটলি x plus y bar পাবো। এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে আমার m1, বুঝতে পারছি? আচ্ছা, এখন তো এটা হচ্ছে আমার সেকেন্ড ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করে আমরা এভাবে করে করতে পারছি আর কি। তো আমরা একটু খেয়াল করব যে হচ্ছে, সো আমার ফাংশন ছিল এটা, আর আমরা এখানে কি পাইছি, আমরা এখানে যে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম পাইছি, আর এখানে একটা m1 আছে, তার মানে এখানে হচ্ছে একটাই হবে আর কি, যে চারটার মধ্যে একটাই হবে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, আর বাকি যে তিনটা সেটা হচ্ছে প্রোডাক্ট অফ মিন টার্ম হবে। এখন আমার হচ্ছে আরেকটা এক্সপ্রেশন দেওয়া আছে, একটু বড়, তিনটা ভেরিয়েবলের জন্য আমরা ডিস্ট্রিবিউটেড ল যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এরকম পেয়ে যাব। আর আমরা একটা সূত্র জানি, x প্লাস x বার y ইজ ইকুয়াল টু x প্লাস y, x প্লাস x বার y ইজ ইকুয়াল টু x প্লাস y, এটা আমরা বেসিক্যালি জানি আর কি। তাহলে এখন চিন্তা করেন, এই ক্ষেত্রে এই দুইটা পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, এই যে এটা না, আমি যদি হচ্ছে দাঁড়ান আমি একটু ওকে, সো আমি যদি চিন্তা করি যে আমি এটা পাইছি, এটা থেকে আমি ডিস্ট্রিবিউট ল অ্যাপ্লাই করে আমি এই লাইনটা পাইছি, পাওয়ার পরে চিন্তা করেন এখানে বি বার আছে আর এখানে বি সি আছে, তাহলে এটা এক্স বার আর এখানে হচ্ছে এক্স আছে, তাহলে এক্স বার আর এক্স যদি থেকে থাকে আর যদি ওয়াই থাকে, তাহলে আমি সিম্পলি এক্স প্লাস ওয়াই লিখতে পারি। তার মানে আমি এটা সিম্পলি কি লিখতে পারি, যেহেতু আমার বি প্লাস বি বার আছে, বি প্লাস বি বার আছে আর এখানে শুধু বি সি আছে, সো আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই বলতে পারি, ওই এক্স সূত্র অনুযায়ী আমি বলতে পারি। আবার আমি যদি এদিকে চলে আসি, এদিকে যদি আমি চলে আসি, তাহলে এটা একটা এটা একটা চিন্তা করেন, এখানে এ বার প্লাস এ আছে ডট সি বার আছে, সো যদি এরকম থেকে থাকে আমরা মনে হয় এই সূত্রে অ্যাপ্লাই করে মনে বলতে পারি যে এখানে আমি কি পাবো, আমি মনে পাবো হচ্ছে এ বার প্লাস সি বার পাবো আর কি। হ্যাঁ, তো এভাবে হচ্ছে সিম্পলিফাই করা হয়েছে বেসিক্যালি। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এ বার প্লাস বি প্লাস সি বার পাবো, এ প্লাস বি বার প্লাস সি পাবো, তাহলে m5 আর m2, তাহলে 2 5, এই দুটো হচ্ছে আমার পার্ট অফ ম্যাক্স টার্ম। তো এভাবে হচ্ছে আমরা একটা ফাংশন থেকেও ম্যাক্স টার্ম বের করতে পারি। তো এটাই হচ্ছে কথা যে আমরা কিভাবে ম্যাক্স টার্ম মিন টার্ম বের করতে পারি সেটা কথা বলছে। আর কমপ্লিমেন্টস কিভাবে হবে, কমপ্লিমেন্টস যদি একটা ফাংশন দেওয়া থাকে, ধর এটা একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ ফাংশনে হচ্ছে এটা বলছে যে সাম অফ মিন টার্ম, দেখে বুঝতেছি 1 3 5 7, দ্যাটস গুড, এটা কমপ্লিমেন্ট এরকম হইতে পারে, f বার ইজ ইকুয়াল টু এটা এরকম হইতে পারে 0 2 4 6, এরকম হইতে পারে, বাকিগুলো আসতে পারে, অথবা এটা কমপ্লিমেন্ট এমন হইতে পারে যে 5 1 3 5 7,
হ্যাঁ 5 1 3 5 7 এটা হইতে পারে। তার মানে এটা যদি আমার ফাংশন থাকে একটা, এবং তার যদি আমি সাম অফ মিন টার্ম পাই, তাহলে এটাকে আমি বার করলে আমি সাম অফ যেগুলো মিসিং আছে সেগুলো পাইতে পারি, অথবা কমপ্লিমেন্ট করলে আমি কি পাইতে পারি যে হচ্ছে প্রোডাক্ট অফ 1 3 5 7 এগুলো পাইতে পারি আর কি। সো আপনারা এটা ইচ্ছা করলে আপনারা হচ্ছে ভ্যালিডিটি চেক করতে পারেন, ট্রুথ টেবিল লিখে দেখতে পারেন যে হয় কি হয় না আর কি। আচ্ছা এটাই বেসিক কথা, এখানে বেসিক কথা বলা হয়েছে যে কি করবে না করবে। আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে বলছে যে হচ্ছে আমি কিভাবে সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট সাম লিখতে পারি সেগুলো একটু বলা হয়েছে, এগুলো আমরা ডিটেলস দেখে আসছি। এগুলো এটা আমরা দেখবো নিজের মতো করে। একটা ও আচ্ছা একটা এক্সপ্রেশন দিচ্ছে এখানে, হ্যাঁ 1 4 5 7 দ্যাটস গুড। এখানে এটা সিমপ্লিফাই করতে হবে, সো 1 4 5 6 আমার হচ্ছে 0 0 1, 4 হচ্ছে আমার 0 1 0 0, সো এগুলাকে আমি মিন টার্ম এক্সপ্রেশন বানাবো আগে। এগুলো কিভাবে বানাইছিলাম আমরা শিখে আসছি, এরপরে কি করবো এটা সিমপ্লিফাই করবো। তাহলে আমরা যদি সিমপ্লিফাই করি, এতে দেখেন সহজ কথা, এই সবগুলা থেকে আমি এ কমন নিতে পারি, তাহলে আমি টু পাবো। এখান থেকে আমি আমি একটু পেন নিয়ে নেই যে সবগুলা থেকে আমি এ কমন নিতে পারি, এ এ এখান থেকে আমি বি বার কমন নিতে পারি, এখান থেকে আমি বি কমন নিতে পারি। আর আমরা মনে জানি সি প্লাস সি বার ইজ ইকুয়াল টু 1, সি প্লাস সি বার ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে যেটা আপনি 0 দেন এখানে 1 পাবেন, এখানে 1 দিলে এখানে 0 পাবেন, দ্যাটস আমি 1 পাবো। সো আলটিমেটলি আমি এ পাচ্ছি। আর এখান থেকে আমি যদি সূত্র করি, সূত্র করে লিখতে পারবো হচ্ছে কোনটা, যে হচ্ছে বি বার সি প্লাস এ এ। এটা কোথেকে পাইছি ওই যে একটু আগে মনে হয় দেখছি, একটু আগে মনে হয় আমি এটা দেখে আসছি যে এটা কিভাবে পাইছি, একটু আগে দেখে আসছি, একটু দাঁড়ান আমি একটু দেখাই যে এটা কোথেকে পাইছি। এই যে একটু আগে আমাদের যে একটা সূত্র ছিল, এই যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, হ্যাঁ এক্স প্লাস এক্স বার ওয়াই যদি এক্স প্লাস ওয়াই, এই সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে সিমপ্লিফিকেশনের জন্য। এটা অ্যাপ্লাই করে বেসিক্যালি হচ্ছে সিমপ্লিফাই করা হয়েছে এখানে, এখানে সেটা করা হয়েছে আর কি। তো আলটিমেটলি আমাদের যে ফাংশনটা ছিল সেটাকে সিমপ্লিফাই করে আমি এটা পাইছি। যেহেতু আমি এটা পাইছি, তো চিন্তা করেন এখানে লিটারাল কয়টা ছিল, একটা দুইটা তিনটা, তিনটা আর পাঁচটা, তিন পাঁচ 15টা ছিল লিটারাল, আর এখানে লিটারাল কয়টা তিনটা। চিন্তা করেন 15টা লিটারাল থেকে আমার তিনটা লিটারাল, তার মানে আমার অনেকগুলো লেট গেট কমে যাবে, অনেকগুলো ওয়্যার কমে যাবে, আমার কমপ্লেক্সিটি কমে যাবে। এর জন্য বেসিক্যালি আমি ফাংশন গুলাকে সিমপ্লিফাই করি, এই যে এখানে সেটা এক্সপ্রেশন দিয়ে বোঝানো হয়েছে বা সার্কিট ডায়াগ্রাম ড্র করা হয়েছে আর কি, যে আমার এতগুলা গেট লাগতো এবং এতগুলো ওয়্যার লাগতো, বাট আমি সিমপ্লিফাই করলে আমার গেটের সংখ্যা এবং ওয়্যারের সংখ্যা কমে যাবে আর কি। সো এগুলোই বলা হয়েছে, আমরা একটু এগুলো ভালো মতো দেখবো। তারপরে এখানে কথা বলা হয়েছে যে সাম অফ প্রোডাক্ট অফ প্রোডাক্ট সাম কমপ্লেক্স আর কি, হ্যাঁ। আর আমরা একটা ইকুয়েশন যদি থেকে থাকে, আমরা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সেটাকে হচ্ছে আমরা সিমপ্লিফাই করে ফেলতে পারি। আর আমি যদি সিমপ্লিফাই করে ফেলি, তাহলে হচ্ছে আমার সেই এক্সপ্রেশনটা আমার প্রকাশ করতে সুবিধা হবে, আমার কস্ট কমে যাবে, আমি ইজিলি বুঝতে পারবো আর কি। আর নেক্সট ক্লাসে আমরা কার্নু ম্যাপ দেখবো, ম্যাক্স টার্ম মিন টার্ম ইউজ করে কার্নু ম্যাপ থেকে কিভাবে হচ্ছে আমরা একটা ফাংশনকে বা একটা এক্সপ্রেশনকে সিমপ্লিফাই করতে পারি, সেটা নিয়ে নেক্সট টাইম কথা বলবো। তো আজকে এটুকুই, আমরা এই স্লাইড গুলো ভালো মতো দেখবো, আর প্রবলেম যার যত প্রবলেম থাকবে আমরা নেক্সট ক্লাসে, ক্লাসে শুরু হওয়ার আগে বলবো অথবা ক্লাস শুরু শেষে বলবো, তখন এগুলো নিয়ে আবার ডিসকাস করা হবে। সবাই ভালো থাকবেন।